জোরমুখী প্রবল ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে চলেছে বাংলার বুকে। আগামী 11 অথবা 12 অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল ছুঁয়ে বাংলাদেশের খুলনা হয়ে ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে সে দেশে। এর জেরে 10 থেকে 14 অক্টোবর পর্যন্ত ওড়িশা, দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গড় গতিবেগ থাকতে পারে 150 থেকে 165 কিলোমিটার প্রতি ঘন্টা। সর্বোচ্চ গতিবেগ হতে পারে 185 থেকে 200 কিলোমিটার প্রতি ঘন্টায়। বর্তমানে আন্দামান সাগরের কাছে নিম্নচাপটি অবস্থান করছে। আগামী 12 ঘন্টার মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী 72 ঘন্টার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘন্টায় 12 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে ঝড়টি। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলবর্তী এলাকা বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় ঝড়ের ব্যাপক তাণ্ডব দেখা যেতে পারে। মার্কিন আবহাওয়া দপ্তরের মাপকাঠি অনুযায়ী এটি ক্যাটেগরি 2 নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস। সমুদ্রে 32 ফুট উচ্চতা পর্যন্ত ঢেউ উঠতে পারে বলে পূর্বাভাস। 13 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।